পিকনিক করা যাবে বলেন এবার, আপনার তো ইয়া আছে আরো। জি, পিকনিক করা যাবে, আরেকজনের ক্ষেতের ফসল না না মানে নিয়ে রান্না না করলেই হবে। আচ্ছা তাহলে ওখানে কি, ওখানে কি ছোটখাটো মানে অ্যামিউজমেন্ট করার মানে ইয়া করার জায়গা আছে? আপনার ওটা আপনার নিজের প্লটের ভিতরেই করতে হবে যদি আপনি করেন। ওটা সবকিছু আপনার ল্যান্ডস্কেপের আন্ডারে। আপনি যেটা ল্যান্ডস্কেপিং এর কথা বলেছেন আমাকে, হ্যাঁ হ্যাঁ ল্যান্ডস্কেপিংটা কিন্তু একটা ব্যাপার। আপনি প্রথমে কিন্তু ডিজাইন করতে হবে যে কোথায় কি হবে, কিভাবে নাকি এক্সেস হবে। টু হবে। তো ছোট জায়গা করেন, এখন যদি 50 জন মানুষ নিয়ে করেন তাহলে তো আরেকজনের প্লটে ডিস্টার্ব হলে হতে পারে, তখন নিশ্চয়ই তারা বাধা দিবে। কিন্তু একটা আচ্ছা সীমিত পরিসরে ডেফিনেটলি করা যাবে, অসুবিধা হবে না। কিন্তু তার জন্য আপনার ডিজাইনটা আপনারই করতে হবে, কিভাবে করবেন, কোথায়, যেমন আমরা মাচা বসাবো, কোথায় আমি লাল শাকের বেড বসাবো, আর কোথায় কাঁচা মরিচ বা ঢেঁড়স বসাবো। সেই হিসাবে আমরা যেমন বসার জায়গাও কিন্তু আমি করেছি। আমি হুম হুম আপনি বেনু ভাই হয়তো দেখেছেন, আমি জি, একটা পুরনো ফিগ গাছ আমি পেয়েছি, বেশ বড়, বিশাল বড় শেডের ওখানে, সেডের পাশে। হ্যাঁ সেডের পাশে। শেডের পাশেই। তো শেডের পাশেই আমার ফিগ গাছ, ওখানে বসতে গেলে মনে হয় যে কি আনন্দ, ওখানে তো চুলাও বানানো যাবে, ওখানে তো পিকনিক করা যাবে, ওখানেই পুকুর কাটা যাবে। তো এখন আমি যদি পুকুর কাটি আর চুলা বানাই আর মজা করি করি তাহলে কিন্তু বাধা দিবে। তাহলে সেটার ডিজাইনটা আমাকে করতে হবে যাতে ছুতা দেওয়া যায় না। আমি পুকুর তো কাটছি, পুকুরের পাশে আবার কচু গাছ লাগাইছি, কচু গাছে পানি দরকার, বসার জায়গা তো বানাইছি, বসার জায়গার উপরে আমার লাউয়ের মাথা আছে, মাথা থাকবে। তাই আচ্ছা, না? তো আপনাকে অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বসে আমি আমি 30 জন মানুষের বসার জায়গা বানাইছি, কিন্তু দেখো ওখানে যাদের জায়গা বানাইছি তারা কিন্তু হাত দিয়ে ছুঁয়ে ওই স্প্রিং অনিয়ন গুলো দেখবে, রোজমেরি গুলো দেখবে, হার্ব গুলো দেখবে, এতে করে তাদের মানসিক বিকাশ ঘটবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রশ্নের উত্তর রেডি রাখা লাগবে, তাহলে কিছু হবে না। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।